জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবর চত্বরে গাছ কেটে বেআইনি নির্মাণের অভিযোগের মামলায় রাজ্য সরকারের থেকে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। এই কটা টাকায় কিভাবে এত বড় জমি ভাড়া দিল রাজ্য সরকার, বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি। রবীন্দ্র সরোবরের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থের সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখতে অডিটের দাবি তুলল পরিবেশকর্মী এবং কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম। এর জন্য KMDA কে 10 দিনের সময়সীমা দিয়েছেন তারা। এই প্রসঙ্গে কি বলেছেন লেক লাভার্স ফোরামের সদস্য সুমিতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না আমরা আমাদের অধিকার ফিরে পাবো ততক্ষণ পর্যন্ত। অন্যদিকে এই প্রসঙ্গে পাল্টা বক্তব্য রেখেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কি বললেন তিনি শোনাবো। পিচ করে তো, পিচের সাথে প্রকৃতির কি সম্পর্ক? সেলিব্রিটি ক্রিকেট, এবার তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি, বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, মানে আমাদের টলিউড। তো তারা যদি একটু এক মাস দু মাস প্র্যাকটিস করে, ক্ষতিটা কি আছে? আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।